তখন আমি অনেক ছোট। মামার বাড়িতে ছাদের উপর দিদা আর মামাসিরা বড়ি দিত। অবাক হয়ে দেখতাম ডাল আর চাল কুমড়োকে একদম থকথকে কাদার মতো করে এক মিশ্রণ তৈরি করে হাতের মধ্যে নিয়ে তার নাড়াচাড়া করত। আঙুলগুলো দিয়ে কি শিল্পকর্ম করে চলেছে, প্রতিটা আঙুল খেলা করছে। অবাক হতে এখনো মায়ের হাতের সেই জাদু দেখতে পাই শীতকাল এলে। কি অপূর্ব ধৈর্য, একটার পর একটা বড়ি দিয়ে চলেছেন, তার আঙুলটা খেলা করছে ডাল আর চাল কুমড়ো নিয়ে। এমন শিল্পকর্ম যে হতে পারে সে শুধু বাংলাতেই দেখা যায়। আমার মা সেই বড়ি শিল্পের এক উত্তরস্বরূপ। এখনো ছেলের জন্যে বড়ি দেন রৌদ্র মাথায় নিয়ে একা একা ছাদে। কোমর আর পায়ের ব্যথা সারা বছর দোতলার ছাদে তার ওঠা হয় না, কিন্তু শীতকাল এলে বড়ি দেওয়ার জন্যে ডাল বেটে কুমড়ো কুড়ে তাকে বহু সময় ধরে ফ্যানিয়ে একা একা নীল আকাশের নিচে বসে এখনো বড়ি দেন। এই সুন্দর বড়ি দেওয়া মা শিখেছিল তার মার কাছ থেকে, মানে আমার দিদার কাছ থেকে, দিদা তার মা। এইভাবে বংশ পরম্পরায় চলে আসছে। পড়েছিলাম চৈতন্য মহাপ্রভু, তিনিও তার বিভিন্ন পদের মধ্যে বড়ি তিনি পছন্দ করতেন, প্রিয় ছিল তার। আজ এ কথা বলা যেতেই পারে, 500 বছর আগে বড়ি চলন যখন ছিল, তো তারও কত আগে এই বড়ি দেওয়া শুরু হয়েছে। আর এই বড়ি শুধু একরকম জিনিসেই হয় না, চাল কুমড়ের বড়ি যেমন হয়, কচু দিয়ে বড়ি হয়, পোস্তর বড়ি হয়, ডালের বড়ি হয় বিভিন্ন রকম ডালের, এবং এছাড়াও নানা রকম জিনিসের মিশ্রণে বড়িকে তৈরি করা হয়। এখনো মা বড়ি শিল্পকে বাঁচিয়ে রেখেছে।